আজকের ভিডিওতে যা যা থাকছে, হ্যালো আসসালামু আলাইকুম, আমি রুবানা আক্তার ঝুমু ময়মনসিং থেকে বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আমার আজকের ভিডিওটি আমি সকাল থেকে দুপুর পর্যন্ত সাজিয়েছি, আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর সবার কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, কারণ আপনাদের একটি লাইক আমার কাজের উৎসাহ অনেকখানি বাড়িয়ে দেয়। সকালে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি এবং রান্নাঘর থেকে আমার সকালের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। সকাল 6টার দিকে ঘুম থেকে উঠেছি, এখনও কিন্তু সকালের দিকে হালকা কুয়াশা কুয়াশা ভাব থাকে, যদিও ঠান্ডা অতটা নেই। যাই হোক, সকালে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি দুপুরের সকালের সব রান্নাবান্নাই ঝটপট শেষ করে নেব। প্রতিটা গৃহিণীদেরকেই প্রতিদিনই অনেক ব্যস্ততময় সময় পার করতে হয়, এতে কিছু করার নেই, আমাদের এটা নিত্য নৈমিত্তিক কাজ। আজকে আবার আমার বাসায় আমার সোফার কালার করার জন্য মিস্ত্রিকে ডেকেছি, তো সেই মিস্ত্রি কাজ করার জন্য আসবে, এই জন্য আমি চাচ্ছি যে তারা আসার আগে ঝটপট রান্নাটা শেষ করে নিই দুপুরের সকালে। তাহলে যখন তারা কাজ করবে একটু খেয়াল রাখা যাবে কেমন কাজ করছে। তাই আমি এখন রান্না করছি দুপুরের জন্য গরুর মাংস। আগে প্রথমে গরুর মাংসটা রান্না করছি এবং দুপুরের রান্নাগুলো প্রথমেই শেষ করে নিব, তারপরে আমি সকালের খাবারের আয়োজন করব। তো গরুর মাংসটা প্রথমে মশলাটা ভুনা করে নিব, মশলাটা ভুনা করে নিয়ে পরে মাংস দিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। আর আজকে আমি সব রান্নাই প্রেশার কুকারে করব, যেহেতু গ্যাসের দাম অনেক বেড়ে গিয়েছে তাই রান্নাবান্না ঝটপট কীভাবে করা যায় সেই চেষ্টা করব। আজকে আমি দুপুরের জন্য রান্না করব গরুর মাংস, মুসুরের ডাল আর সবজি, এবং এই তিনটাই আমি প্রেশার কুকারে রান্না করব। আর সকালের জন্য ভাত, আলু ভর্তা, টমেটো ভর্তা, ডিম ভাজা, এই হচ্ছে সকালের আয়োজন। যাই হোক, গরুর মাংসটা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। গ্যাসের দাম এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে, এখন আমাদের আমার মতো সব গৃহিণীরাই আমরা চেষ্টা করব যে ঝটপট কীভাবে রান্না করা যায়, কারণ সংসারে খরচের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে গেছে, যেহেতু প্রতিটা জিনিসের দাম বেড়ে গিয়েছে। এদিকে আমি সবজিটাও ওই চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। আমি সবজিটা একবারে মরিচ, পেঁয়াজ, হলুদ, যা দেওয়ার পানি, পরিমাণ মতো পানি, লবণ দিয়ে মাখিয়ে চড়িয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনা লাগিয়ে দুটা শেড দিয়ে নিয়েছি, এতে সবজিটা হয়ে গেছে। আজ যতটুকু পানি ছিল আমি চুলায় বসিয়ে শুকিয়ে নিয়েছি, ঝটপট কিন্তু আমার সবজিটাও হয়ে গিয়েছে। এদিকে ডাল রান্না করব, ডালটা আমি ধুয়ে রেডি করে নিয়েছি, আমি ডালটাও প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে নেব। আমি কিন্তু সবজিটা বেড়ে নিয়েছি, এই যে আমার সবজিটা দেখুন, দেখতেও অনেক সুন্দর হয়েছে এবং স্বাদেও তো কোনো কম নেই, অনেক টেস্টি হয়েছিল সবজিটা। আর আমি ডালটা কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ পরিমাণ মতো পানি দিয়ে শীত বসিয়ে দিয়েছি। আমি 4 থেকে 5টা শীত হলে তারপর ডালটা নামিয়ে নিব। এদিকে আমি মাংসটা কড়াইয়ে ঢেলে নিয়েছি, এখন কিছুক্ষণ জাল দিয়ে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। ডালটা আমি এখন ঘেঁটে নিয়ে তারপর একটুখানি জাল করে নিচ্ছি হলুদ দিয়ে, আমি হলুদটা পরে দিয়েছি যখন সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে আমি ডালটা হলুদ দিয়ে ঘেঁটে নিয়েছি, তারপরে এখন একটু জাল দিয়ে নিয়েছি, তারপরে এখন রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছি। এদিকে আমি আলু ভর্তা, টমেটো ভর্তা করব, এই জন্য পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো ভেজে নিলাম। আলু ভর্তা, টমেটো ভর্তার জন্য টমেটো ভর্তা একটু রসুন দেব, আর টমেটোগুলো আমি এখন কড়াইয়ে সিদ্ধ করে নিচ্ছি পোড়া পোড়া করে। এভাবে টমেটো সিদ্ধ করে নিলে অনেক টেস্টি হয় ভর্তাটা।
এখন আমি এটাকে একটু উল্টিয়ে দেব, যেহেতু এক পাশটা হয়ে গিয়েছে, এদিকটা হয়ে গেলে তারপরে আমার এটাও টমেটো সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু আমার টমেটোটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, পোড়া পোড়া করে সিদ্ধ করার ফলে এটা খেতে অনেকটা টেস্টি হয়। এখন আমি আলু ভর্তাটা করে নিয়েছি, আলু ভর্তাটা আমি দেখাইনি করা, এখন আমি টমেটো ভর্তা করে নিচ্ছি। আমি কিন্তু টমেটো ছালগুলো উপর থেকে তুলে নিয়েছি, এখন মরিচ রসুন পেঁয়াজ এগুলো ডলে নিয়ে এখন তার মধ্যে টমেটোগুলো একটু হালকা করে ডলে নেব। ইচ্ছা হলে আপনারা হাত দিয়েও করে নিতে পারবেন, আমি পিসিতে করে নিচ্ছি। তারপরে সরিষার তেল দিয়ে মাখিয়ে ভর্তাটা তুলে নেব। আমার ভর্তা করা হয়ে গিয়েছে, এখন আমি ভর্তাটা সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে একটা বাটিতে বেড়ে নেব। এভাবে টমেটো ভর্তা করলে কিন্তু অনেকটা টেস্ট অনেক টেস্টি হয়। এতে আমার টমেটো ভর্তা হয়ে গেছে। এখন আমরা সকালে খাওয়া দাওয়া করছি, এইদিকে কিন্তু আমার কাঠের মিস্ত্রি চলে এসেছে, সোফা কালার করছে, আর আমার রান্নাবান্নাও সব শেষ। আশা করি আমার আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে, আর যারা নতুন গৃহিণী তাদের এতটুকু হলেও উপকারে আসবে। তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রুবানা আক্তার ঝুমু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।